আর কিছুদিন আমায় ভালোবাসতে পারলে না, কাছের মানুষকে হারিয়ে শোকাহত অভিনেত্রী ময়না মুখার্জি। ঠিক কি ঘটেছে জানাচ্ছি বিস্তারিত। তো বন্ধুরা, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন। শূন্য থেকে শুরু করেছিলেন সম্রাট ময়না। একটা সময় পয়সার অভাবের জন্য গর্ভপাত করাতে বাধ্য হয়েছিলেন ময়না। সে সময় সন্তান মানুষ করার মতো আর্থিক সামর্থ্য ছিল না তাদের, যদিও এখন অবস্থা অনেকটাই উন্নত। দুই ছেলে রয়েছে তাদের জীবনে, তারা নিজেরাও জীবনে বেশ প্রতিষ্ঠিত। এমনটা যে হতে পারে ভাবতেও পারছেন না ময়না মুখার্জি, যাকে আঁকড়ে বেঁচেছিলেন এতদিন সেই মানুষটাই আর নেই। চোখের জল বাদ মানছে না তার, প্রয়াত হয়েছে তার শ্বশুর মশাই, যিনি শুধু শ্বশুর মশাই ছিলেন না, তার ছিলেন তার বাবার মতোই। শ্বশুর মশাইয়ের সঙ্গে এক মিষ্টি ছবি শেয়ার করে ময়না লিখেছেন, এটা কি করলে, তুমি তো আমার শ্বশুর ছিলে না, আমার বাবাকে 13 বছর আগে হারিয়েছি, সেই জায়গাটা তুমি অনেকটাই নিয়েছিলে, আর কেউ না জানুক তুমি তো জানতে আমি তোমায় ভালোবাসি কি না, তুমিও কি আর কিছুদিন আমায় ভালোবাসতে পারলে না, কে আমার হয়ে লড়বে এবার বলো, জবাব দাও বাবা, নাতিদের কথা মনে হলো না তোমার একবারও, ঠিক আছে আর ঝগড়া করবো না, যাও মায়ের কাছে ভালো থেকো। তবে শুধু ময়নাই নয় বাবাকে হারিয়েছেন অভিনেতা সম্রাট মুখার্জিও, এই কঠিন সময়ে তাদের পাশে রয়েছেন তাদের ভক্তরা, দ্রুত যেন তারা এই শোক কাটিয়ে ওঠেন এমনটাই প্রার্থনা সকলের। শূন্য থেকে শুরু করেছিলেন সম্রাট ও ময়না। একটা সময় পয়সার অভাবের জন্য গর্ভপাত করাতে বাধ্য হয়েছিলেন ময়না। সে সময় সন্তান মানুষ করার মতো আর্থিক সামর্থ্য ছিল না তাদের, যদিও এখন অবস্থা অনেকটাই উন্নত। দুই ছেলে রয়েছে তাদের জীবনে। তো বন্ধুরা, এই আপডেটে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।